পরি, তোর কাছে আজ এলাম, খুব দরকার রে। আরে তুই এখন আগে বস তো দেখি। নিহারকে তো তুই চিনিসই, কালকে ওর স্যার ক্লাসে জিজ্ঞাসা করেছেন কে কি হতে চাও। সবাই মোটামুটি ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার ইত্যাদি চিরপরিচিত পেশার কথা বলে। তখন নাকি উনি বলেন আশ্চর্য, ভবিষ্যতে তোমাদের মতন স্টুডেন্টরা ইসরো অথবা DRDO তে জয়েন করার কথা কেউ ভাবছো না কেন? আর তাই নিহার এসে দিদিকে জিজ্ঞাসা করেছে এই দুটো বস্তু কি, খায় না মাথায় দেয়, তাই তো? একদম ঠিক, আসলে আমিও তো খুব ডিটেলসে জানি না, তাই ছুটে এলাম। আচ্ছা আজ তাহলে ইসরো আর DRDO এর ব্যাপারে জানাবো। দর্শক বন্ধুরা, তোমরাও কিন্তু খুব মন দিয়ে শুনে নাও, ইসরোর পুরো নাম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যা পৃথিবীর অন্যতম বড় একটি স্পেস এজেন্সি। এর প্রতিষ্ঠা হয়েছিল 1969 সালের 15 আগস্ট এবং এর হেডকোয়ার্টার ব্যাঙ্গালোরে। ইসরোতে কিরকম কাজ হয় যদি একটু বলিস। ইসরো মেইনলি নানা ধরনের আধুনিক টেকনোলজির উপর নির্ভর করে মহাকাশের নানান অজানা জিনিস আবিষ্কার করে এবং সে সম্পর্কে আমাদের তথ্য দেয়। প্রচুর স্পেস মিশন যেমন স্যাটেলাইট লঞ্চ, মঙ্গলয়ান, চন্দ্রয়ান ইত্যাদিতে সাফল্য এনেছে ইসরো। আর শুধু এটাই নয়, কিন্তু বিভিন্ন আধুনিক টেকনোলজি যেমন স্যাটেলাইট কমিউনিকেশন, রিমোট সেন্সিং, ন্যাভিগেশন এবং আরো অনেক কিছুর অবদান রয়েছে। ইসরোর ওয়েবসাইটে মিশন সাপোর্ট সার্ভিসটা ভিজিট করে চটপট ভালো করে দেখে নিস, ওয়েব লিংক দিয়ে দিলাম নিচে। আচ্ছা আমি শুনেছি যে দেশের সুরক্ষা প্রদান করে ইসরো, কিভাবে? একদম ঠিক শুনেছিস, ইসরো কিন্তু দেশের নানান ডিফেন্স ও সিকিউরিটি এজেন্সিকে সাহায্য করে স্যাটেলাইট নির্ভর কমিউনিকেশন, সার্ভিলেন্স এবং ন্যাভিগেশনের মাধ্যমে। এছাড়াও কিন্তু ইসরোর আর্থ অবজারভেশন স্যাটেলাইটও রয়েছে, যা আবহাওয়া, প্রাকৃতিক বিপর্যয়, কৃষিকাজ, আর্বান প্ল্যানিং এবং পরিবেশের তারতম্য বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। আচ্ছা ইসরোতে কি কি পোস্টে সাধারণত নিয়োগ করা হয়? ইসরোতে সাধারণত ইঞ্জিনিয়ার ও সায়েন্টিস্টদের নিয়োগ করা হয়। চলো একবার দেখে নিই ইসরোর ওয়েবসাইটটা। যারা ইসরোতে জয়েন করতে চাও তারাও কিন্তু সব সময় এই ওয়েবসাইটটা সম্পর্কে আপডেটেড থাকে। ওয়েব লিংক www.isro.gov.in। চলো দেখে নিই ভালো করে। আচ্ছা 12 এর পর কিভাবে ইসরোতে জয়েন করা যায় রে? প্রথমত 12 অর্থাৎ হায়ার সেকেন্ডারিতে অবশ্যই ক্যান্ডিডেটকে PCM অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স নিতে হবে। শুধু তাই নয়, অ্যাপটিটিউড এবং ম্যাথ ফিজিক্সে দারুণ জ্ঞান থাকতে হবে। এবার ক্লাস 12 এর পর JEE মেইন এবং JEE অ্যাডভান্সে ভালো পার্সেন্টেজ, মিনিমাম 75% নিয়ে স্কোর করতে হবে। এরপর অবশ্যই ক্যান্ডিডেটকে বিটেক বা BE কোর্সে ভর্তি হতে হবে, যেমন কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, রেডিও ইঞ্জিনিয়ারিং, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং ফিজিক্স এবং এরকম আরো অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং কোর্স আছে তাতে। তাহলে তো তাকে গ্র্যাজুয়েশনের আগে উচ্চ মাধ্যমিকে অবশ্যই ভালো মার্কস আনতে হবে। অ্যাবসলিউটলি, ইসরো, IISc, IITs, তারপর NIT, IIST এই ধরনের একদম ফার্স্ট র্যাঙ্কের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে ফ্রেশ গ্র্যাজুয়েটসদেরই নিয়োগ করে থাকে। প্রথম ধাপটাই হলো অফলাইনে ন্যাশনাল লেভেল রিটেন একটা টেস্ট এবং এই লিখিত পরীক্ষায় পাশ করলে তবেই পার্সোনাল ইন্টারভিউ হবে। এই দুটো ধাপ পেরিয়ে অল ইন্ডিয়া মেরিট লিস্টে নাম উঠলে তবেই ফাইনাল কাট অফ দেখা যাবে এবং তারপরেই এই অর্গানাইজেশনে জয়েন করা যাবে বা জয়েন করার কথা ভাবাও যাবে। যদি কেউ ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স বা PhD করে জয়েন করতে চায় তাহলে সেই প্রসিডিউরটা কি হবে? দেখ, MSc, ME, MTech এবং PhD করেও ইসরোতে জয়েন করা যায়। সেক্ষেত্রে প্রথমে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, জিওফিজিক্স, ইনস্ট্রুমেন্টেশন, জিও ইনফরমেটিক্স, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, remote science and GIS, physics, materials science and engineering, astrophysics, optics and optoelectronics ইত্যাদি অনেকগুলো বিষয় আছে যেগুলোর মধ্যে মাস্টার্স বা PhDও করা যেতে পারে। তবে মেইনলি মাথায় রাখতে হবে যে ইসরোর চাহিদা বা প্রজেক্ট অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি বের হয়। ইসরোর ওয়েবসাইটে লাইভ রেজিস্টার দেখতে পাওয়া যায়, ওখানে উল্লেখিত থাকে বিষয়গুলো, তার মধ্যে যদি PhD করা থাকে তাহলে সাইন আপ করে সেখানে
সেখানে অ্যাপ্লাই করা যেতে পারে। এছাড়াও ইসরো নিজেও ভ্যাকেন্সি নোটিশ দিয়ে থাকে, যেখানে লিখিত ও অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে তারা ক্যান্ডিডেটদের চাকরিতে বহাল করে। এবার আমায় বল, ইসরোতে সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়ারিংদের স্যালারি কিরকম? ইসরোতে সায়েন্টিস্ট ও ইঞ্জিনিয়ারদের বেতন তোর মাসিক 56,100 থেকে 1,77,500 পর্যন্ত হতে পারে। তবে শুধু বেতন নয়, এছাড়াও অনেক সুযোগ সুবিধা থাকে, যেমন ট্রাভেলস এর খরচ, ডিএ অর্থাৎ যেটাকে বলা হয় ডিএনএস অ্যালায়েন্স, মেডিকেল সার্ভিস, হাউজিং বেনিফিটস, রিটায়ারমেন্টের পর পেনশন, ট্রান্সপোর্টের জন্য গভর্নমেন্ট থেকে গাড়ি, ইত্যাদি অনেক ফ্যাসিলিটিস পাওয়া যায়। আচ্ছা, এ তো গেল ইসরো এর কথা, এবার আমায় ডিআরডিও এর ব্যাপারে কিছু বল প্লিজ। ডিআরডিও এর পুরো নাম হলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। বলাই বাহুল্য এটা একটা সরকারি সংস্থা যার হেডকোয়ার্টার দিল্লিতে রয়েছে। কি কি কাজ হয় এতে? মিলিটারি রিসার্চ এবং ডেভেলপমেন্ট, আধুনিক টেকনোলজি ও অস্ত্রশস্ত্রের ব্যবহার, কিভাবে সেগুলোকে আরো উন্নত করা যায় সেই সম্পর্কে রিসার্চ, এবং ভারত সরকারকে ও ভারতীয় নাগরিকদের সুরক্ষিত রাখতে এক শক্তিশালী ডিফেন্স সিস্টেম বজায় রাখাই এর কাজ। মিলিটারি রিসার্চ এবং ডেভেলপমেন্টের পাশাপাশি নানান ক্ষেত্রে, যেমন ধর আর্মি, নেভাল সিস্টেম, এরোনটিক্স, লাইফ সায়েন্স, মিসাইল অ্যান্ড স্ট্র্যাটেজিক সিস্টেমস, ল্যান্ড কম্বাট ইঞ্জিনিয়ারিং এবং ওয়েপনরি ইত্যাদি টেকনোলজির ইম্প্রুভমেন্টের মাধ্যমেও ডিফেন্স সিস্টেমকে উন্নত করে ডিআরডিও, বুঝলি? চলো তোকে কিছু জিনিস দেখাই, তাতে তোর বুঝতে সুবিধা হবে। এই ওয়েবসাইটটা দেখাই, চলো। এক মিনিট, তাহলে ইসরো এর সাথে ডিআরডিও এর পার্থক্যটা কিসে? পার্থক্য অনেক কিছু রয়েছে, তবে যেটা মেইন পার্থক্য সেটা হচ্ছে ইসরো সিভিলিয়ান এবং ইন্টারন্যাশনাল দুটো ক্ষেত্রেই কাজ করে, অর্থাৎ এটা এগ্রিকালচার, কমিউনিকেশন সিস্টেম, আবহাওয়া পরিস্থিতি, গ্রিন এরিয়া মেজারমেন্ট ইত্যাদি সব নিয়ে কাজ করে। কিন্তু ডিআরডিও ভারতের ডিফেন্স ক্ষমতা বাড়াতে শুধুমাত্র ডিফেন্স রিসার্চ ও ডেভেলপমেন্টের উপরেই কাজ করে, বুঝলি? আচ্ছা, এবার বুঝলাম। কিভাবে ডিআরডিও তে জয়েন করা যায় সেটা বল। দেখ, ডিআরডিও তে 5,000 বেশি সায়েন্টিস্ট, 25,000 বেশি টেকনিশিয়ানসরা কাজ করে, এছাড়াও তো সাপোর্ট স্টাফরাও রয়েছে। এবার কখন কোন পোস্টে নিয়োগ করা হয় সেটা নিয়ে ডিআরডিও নোটিশ বের করে। তোকে প্রথমে একটু বলি ডিআরডিও এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে। ফার্স্ট, ক্যান্ডিডেট বা অ্যাপ্লিকেন্টকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, বাইরের দেশের নাগরিকরা কখনোই এলিজিবল নয় এখানে চাকরির জন্য। সাধারণত অ্যাপ্লিকেন্টের বয়স 28-এর মধ্যে হতে হবে, তবে কিছু ক্ষেত্রে এবার বয়সসীমা ছাড় দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেন্টকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ইয়ার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করতে হবে। বয়সের সীমা কত হওয়া চাই? কোনো বয়সের ছাড় আছে কি বিশেষ ক্ষেত্রে? জেনারেল বা আনরিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সায়েন্টিস্ট বি পদের জন্য সময়সীমা 35, আগে সেটা 28 ছিল। ওবিসিদের ক্ষেত্রে সায়েন্টিস্ট বি পদের জন্য 38 বছর, আগে যেটা ছিল 31। এসসি এসটিদের ক্ষেত্রে 40 বছর, সেটা আগে ছিল 35। এবার নিয়ম অনুযায়ী যেসব প্রার্থীরা আর্মড ফোর্সের কাছে এসেছে তাদের জন্য বয়সের ছাড় রয়েছে। সায়েন্টিস্ট ডিদের জন্য রয়েছে 45 বছর, সায়েন্টিস্ট সিদের জন্য 35 বছর। এবার বল, ডিআরডিও এর অ্যাপ্লিকেশনের প্রক্রিয়াটা? জেনারেল এবং ওবিসি গ্রুপদের জন্য 100 টাকা দিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয়। এসসি এসটি, পিডব্লিউডি এবং ফিমেল অ্যাপ্লিকেন্টসদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। সায়েন্টিস্টদের পদে যোগদান করার জন্য একটা পরীক্ষা দিতে হবে, সায়েন্টিস্ট এন্ট্রি টেস্ট অর্থাৎ সেট, যা অফলাইন মোডে হয়ে থাকে বছরে একবার। এই পরীক্ষা দেওয়ার জন্য ব্যাচেলর বা মাস্টার ডিগ্রি ফাইনাল ইয়ার স্টুডেন্ট হতে হবে অ্যাটলিস্ট, এবং গেট এক্সাম ক্র্যাক করতে হবে, কারণ গেটের স্কোর কার্ডটা লাগবে। পরীক্ষার সময়সীমা 3 ঘন্টা এবং বয়সসীমা 18-27। এবার কী কী অ্যাডভার্টাইজমেন্ট কখন ডিআরডিও বার করছে সেদিকে চোখ রাখবি। দুটো ওয়েবসাইট লিংক দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু সবসময় ফলো করতে হবে। আমার মাথায় তো আর কোনো প্রশ্ন আসছে না, সবকিছুই খুব সুন্দর করে পড়ি বুঝিয়ে দিয়েছে। দর্শক বন্ধুরা, তোমাদের যদি আর কোনো কিছু জানার থাকে সরাসরি কমেন্ট করে পরীর থেকে জেনে নিতে পারো। হ্যাঁ বন্ধুরা, কোনো কিছু বুঝতে তোমাদের যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে জানিও কিন্তু। আর হ্যাঁ, ভবিষ্যতে এরকম ক্যারিয়ার সংক্রান্ত তথ্য পেতে হলে আমাদের